রাজ্যের প্রথম পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষিত হয়নি, তা সত্ত্বেও আপনি আরো 100 ধাপ এগিয়ে আজকের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী ঘোষণা করলেন, কি বলবেন তা? এই হরিপুর এই 5 নম্বর অঞ্চল ভারতীয় জনতা পার্টি অত্যন্ত সংগঠিত অঞ্চল এবং এখানে আমরা সারা বছরই 365 দিন আমাদের কর্মীরা মানুষের কাজ করে থাকে। স্বাভাবিক কারণে এখানে আমরা অনেক দিন আগে থেকেই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমরা সংগঠন করেছি, তার ফসল হিসেবে আজকে এত তাড়াতাড়ি আমরা পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি প্রার্থীগুলো ঘোষণা করতে পারি। কতগুলো আসনে আপনারা প্রার্থী? আমরা এখানে হরিপুর গ্রাম পঞ্চায়েত মোট 15টি আসন, সেক্ষেত্রে আমরা 14টি আসনে আজকে তালিকা ঘোষণা করেছি এবং 14টি আসনই আমরা নিশ্চিতভাবে আজকের আগাম জয়ের বার্তা আমরা দিয়ে দিলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আমরা এই 14টি আসনে নিশ্চিতভাবে জয়লাভ করছি এবং পঞ্চায়েত সমিতি 3টি নিশ্চিতভাবে আমরা জয়লাভ করছি। দেখুন, যেখানে সংখ্যালঘুরা এক অর্থে বিজেপির প্রাপ্ত, সেক্ষেত্রে আপনারা সংখ্যালঘুদের নিয়ে প্রার্থীপদ ঘোষণা করলেন, কি বলবেন? সেই জায়গাটাই বলি যে এখানে হরিপুর 5 নম্বর অঞ্চলে বিশেষ করে আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে ভেদাভেদ করিনি, আমরা সকলকে নিয়ে পঞ্চায়েতে পরিষেবা দেই এবং সকলের সঙ্গে আমরা সুসম্পর্ক রাখি, যার ফসল হিসেবে আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন আমাদের দলের সঙ্গে যুক্ত হয়েছেন ভারতীয় জনতা পার্টির সঙ্গে এবং প্রার্থীও আমরা সেই জায়গায় ঘোষণা করেছি। আজকের প্রার্থীপদ ঘোষণার পর আপনারা জয়ের জন্য কতটা আশাবাদী? 100-এর 100% আগাম বার্তা আমরা দিয়ে দিলাম যে আমরা 14টা আসনে জয়লাভ নিশ্চিত করব। আর একটি আসনে যেমন আমরাও জয়লাভ করব না, তেমন তৃণমূল কংগ্রেসও জয়লাভ করবে না, কিন্তু কারা জয়লাভ করবে সেটা কাউন্টিংয়ের দিন বুঝতে পারবে তৃণমূল কংগ্রেস।